নূর নবীর রুটেছে কল্লে আলম লুটে পরে কল্লে আলম লুটে পরে যাহার চরণ তোলেতে নূর নবীর রুটেছে নূর নবীর আগমন খুশির জোয়া রুটেছে আবদুল্লারি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক ছুয়া মা আমেনা রেহমে আবদুল্লারি সেই নূরের ঝলক ছুয়া মা সেই নূর খান সজদায় পড়ে সেই নূর খান সজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর জঙ্গিবাদের ঠাই নাই ওলি আল্লাহর বাংলায় ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই জঙ্গিবাদের ঠাই নাই ওলি আল্লাহর বাংলায় ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই জঙ্গিবাদের ঠাই নাই ওলি আল্লাহর বাংলায় অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জেগে ছেড়ে জেগেছে সুন্নি জনতা জেগেছে সুন্নি জনতা জেগেছে জেগে ছেড়ে জেগেছে জেগে ছেড়ে জেগেছে সুন্নি জনতা জেগেছে সুন্নি জনতা জেগেছে জেগে ছেড়ে জেগেছে ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই ওলি আল্লাহর বাংলায় সন্ত্রাসীদের ঠাই নাই ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই ওলি আল্লাহর বাংলায় অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুন্নি জামাতের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নবীর প্রেমিকের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলো সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ ইসলামকে প্রতিষ্ঠা করে মাজারে আরাম ফরমাচ্ছেন ওই সমস্ত মাজার ভেঙ্গে যারা নতুন করে ইসলাম প্রচার করতে চায় তারা কোনো সময় ইসলামের প্রেমিক ছিল না, তারা যুগে যুগে আল্লাহর ওলীদের বিরুদ্ধাচরণ করে আমাদের এই দেশ থেকে সত্যিকার সুফি দর্শন ইসলামকে বিলুপ্তি করতে চায়, এরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই জন্য সকল বাংলাদেশের সকল মাজারের দরগার ইমাম দরগার যত পীর মাসায় দরগার মুদাবাল্লি এবং যত দরবারের পীর মাসায় আছে সকল যত সুন্নি সংগঠন আছে সকল সুন্নি সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য ওই সমস্ত দুর্বৃত্তকারীদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আপনারা সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন, ঘরে ঘরে এলাকায় এলাকায় প্রতিরক্ষা বাহিনী গঠন করুন, যুগে যুগে ধারাই ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দেব। ঠিক ঠিক আমাদের আমরা সবাই আন্দোলনে থাকলে চলবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। ইন্টারিম গভর্নমেন্টকে আমি অনুরোধ করব, আমরা শুনতে পাচ্ছি ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি হিন্দুর মন্দির পাহারা দেওয়ার জন্য হেলিকপ্টার নিরাপত্তার জন্য হেলিকপ্টার দিয়েছেন এবং পানির মধ্যে ডুবুরি দিয়েছেন। এখন আমি বলবো এই বাংলাদেশে আপনি যেমন করে হিন্দুর মন্দিরকে নিরাপত্তা দিবেন ঠিক এভাবেই আল্লাহর ওলীদের মাজারকে সুরক্ষা দিতে হবে। আগমন তোমার হয়েছে মক্কায়, আল্লাহু আকবার বলবেন, আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াত নবী পবিত্র ঈদে মিলাদ নবী শুকর ঈদে পবিত্র ঈদে মিলাদ নবী সেই কারণে আজ তোমার পাক নাম ইয়া রাসূলুল্লাহ
সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে এক রেখেছি সকল ঈদের সেরা দিন হলো পবিত্র ঈদে মিলাদ যুবক বারে হাত উঠাচ্ছেন না কেন সবাই জবান খুলে সকল ঈদের সেরা দিন হলো পবিত্র ঈদে মিলাদ সকল ঈদের ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ নবী আগমন তোমার হয়েছে মক্কায় আল্লাহ আকবার বলবেন আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় মারহাবা মারহাবা ধ্বনি উঠিল আপনি যে পিয়ারা হায়াত নবী সকল ঈদের হলো পবিত্র ঈদে মিলাদ নবী সকল ঈদের হলো পবিত্র ঈদে মিলাদ নবী সেই কারণে আজ তোমার পাক নাম ইয়া রাসূলুল্লাহ বলতে হবে সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে এক রেখেছি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ যুবক বারে হাত উঠাচ্ছেন না কেন সবাই জবান খুলে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ নবী সকল ঈদের পবিত্র ঈদে মিলাদ নবী আগমন তোমার হয়েছে মক্কায় আল্লাহ আকবার বলবেন আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় মারহাবা মারহাবা ধ্বনি উঠি আমাদের জুলুস হবে তো এবং এই জুলুসে আপনারা সবাই ইমানের সাথে অংশগ্রহণ করবেন এটা হলো আমাদের নূরনবী হায়াতুন নবীর শুভ আগমন একমাত্র ইমানদাররা ছাড়া দুশ্মন খুশি হতে পারে না পৃথিবীর সব খুশি ছিল একজন বেজার ছিল এটা ইবলিস আমরা ইবলিসের দলে নাই আমরা আবু বকরের দলে আছি উমরের দলে আছি উসমানের দলে আছি মৌলা আলীর দলে আছি এই জন্য আমরা আমাদের ঘাম জড়াবো টাকা খরচ করবো সময় ব্যয় করবো আমরা মনে করি সবচেয়ে বেহতর ঈদে মিলাদ নবিকা আজকের এই প্রোগ্রামে আমি দার্থহীন কণ্ঠে শুধু এতটুকুই বলবো আমাদের সুন্নিদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে অনেকেই মাজার ভাঙা শুরু করছে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম কে আনছে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ এই ওলি আল্লাহরা এই দেশে ইসলাম প্রচার করে জান্নাতের বাগান সাজায় মাজার আরাম করতেছে এখন তারা মাজার ভাঙতেছে এরা ওলি আল্লাহ যারা ইসলাম আনছে তাদের মাজার ভাঙ্গা এই মাজার ভাঙচুরকারীরা কোন ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রত্যেক এলাকা এলাকায় দুর্গ করে তুলতে হবে মাজারকে সুরক্ষার জন্য প্রতিরোধ কমিটি করতে হবে এবং আমাদের সুন্নি জামাতের ভাগাভাগি বাদ দিয়ে দলাদলি বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ যার যার পীর যার যার সুন্নি সবার ঠিক কিনা আপনারা সবাই পাশে থাকবেন সেই কোনো মুহূর্তে আপনারা জানেন আজকে ঢাকার গোলাপ সার মাজার
গোলাপ সরমাদরা মাজার ভাঙার ঘোষণা দিয়েছিল, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কর্মীবৃন্দ আছেন রাত্র থেকে এই পর্যন্ত এখনো সেই মাজার সুন্নিদের দখলে আছে। বাহিনী আমাদেরকে সাহায্য করছেন, আমাদেরকে প্রোটেক্ট দিচ্ছেন, এই জন্য দিন শেষে সুন্নিদের বিজয় হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আপনারা জুলুস করে রেখেছেন আল্লাহর ওলিগণ। এই দেশে আমরা ইসলাম পেয়েছি, তারা ওলি আল্লাহদের দুশ্মন, এই জন্য আমাদের সকল জনতা সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ইসলামকে প্রতিষ্ঠা করে মাজারে আরাম ফরমাচ্ছেন, ওই সমস্ত মাজার ভেঙ্গে যারা নতুন করে ইসলাম প্রচার করতে চায়, তারা কোনো সময় ইসলামের প্রেমিক ছিল না। তারা যুগে যুগে আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করে আমাদের এই দেশ থেকে সত্যিকার সুফি দর্শন ইসলামকে বিলুপ্তি করতে চায়। এরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই জন্য সকল বাংলাদেশের সকল মাজারের দরগার ইমাম, দরগার যত পীর মাসায়, দরগার মুতাওয়াল্লি এবং যত দরবারের পীর মাসায় আছে, সকল যত সুন্নি সংগঠন আছে, সকল সুন্নি সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য ওই সমস্ত দুর্বৃত্তকারীদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আপনারা সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন, ঘরে ঘরে এলাকায় এলাকায় প্রতিরক্ষা বাহিনী গঠন করুন, যুগ যুগে যারাই ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দেব। ঠিক ঠিক আমার আমরা সবাই দূরে থাকলে চলবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। ইন্টারিম গভর্নমেন্টকে আমি অনুরোধ করব, আমরা শুনতে পাচ্ছি ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি হিন্দুর মন্দির পাহারা দেওয়ার জন্য হেলিকপ্টার নিরাপত্তার জন্য হেলিকপ্টার দিয়েছেন এবং পানির মধ্যে ডুবুরি দিয়েছেন। এখন আমি বলবো এই বাংলাদেশে আপনি যেমন করে হিন্দুর মন্দিরকে নিরাপত্তা দিবেন, ঠিক এভাবেই আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা দিতে হবে। সবাইকে বলবো, সবাই সুন্নাত ওয়াল জামাতকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে যখন ডাক দেওয়া হবে ওই দুর্বৃত্তকারী আল্লাহর ওলির দুশমনদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলে সবাই কি রাজি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই, ওলি আল্লাহর বাংলায়, ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই, জঙ্গিবাদের ঠাই নাই, ওলি আল্লাহর বাংলায়, ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই, জঙ্গিবাদের ঠাই নাই, ওলি আল্লাহর বাংলায়। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জেগেছে রে জেগেছে, সুন্নি জনতা জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, সুন্নি জনতা জেগেছে, সুন্নি জনতা জেগেছে, জেগেছে রে জেগেছে, ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই, জঙ্গিবাদের ঠাই নাই, ওলি আল্লাহর বাংলায় সন্ত্রাসীদের ঠাই নাই, ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই, ওলি আল্লাহর বাংলায়। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুন্নি জামাতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নবী প্রেমিকের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই ভালো থাকুন, যেই কোনো মুহূর্তে আহলে সুন্নাত ওয়াল